রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে বাড়াতে হবে এই প্রসঙ্গে পাঁচটা শব্দ তিনি বলেছেন, পাঁচটা শব্দ। ইমাম নববী শরহে নববীতে উল্লেখ করেছেন দাড়ি বাড়ানোর ব্যাপারে পাঁচটা শব্দ। পাঁচটা শব্দের মূলগত অর্থ হচ্ছে আই উতরুকু হা আলা হালিহা, দাড়ি যে অবস্থায় আছে সে অবস্থায় ছেড়ে দাও। সুবহানাল্লাহ, দাড়ি যে অবস্থায় আছে উতরুকু হা আলা হালিহা সে অবস্থায় ছেড়ে দাও। এজন্যই স্পষ্ট দলিল পাওয়া যাচ্ছে সাইয়েদনা ওসমানের গানির দাড়ি মোবারক একেবারে তার বুকের উপর পড়তো। সুবহানাল্লাহ, আবু হুরায়রা দাড়ি মোবারক বুকের উপর পড়তো। হ্যাঁ, দাড়ি কাটা ছাটার ব্যাপারে কথা সংক্ষেপ করতে হচ্ছে, যেহেতু বুখারি শরীফ যদি আপনি খোলেন কিতাবুল হাজ হাজ অধ্যায় যাবেন বা মানাসিক অধ্যায় নাম পাবেন, সেখানে গিয়ে পাবেন সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তিনি হজ করতে যেতেন অথবা ওমরা করতেন, ওমরা অথবা হজ শেষ করে হলফ করতে হলে মাথা মুন্ডাতে হয়, ওই মাথা মুন্ডানোর সময় তখন তিনি তার দাড়িটা কি করতেন এক হাত দিয়ে ধরে মুষ্টি ধরে মুষ্টির উপরে যেটা যেত সেটা তিনি কেটে ফেলতেন, মুষ্টির উপরেরটা তিনি কেটে ফেলতেন। এ হাদিস থেকে ফুকাহায়ে কেরাম মাসআলা ইস্তিনবাত করেছেন যে দাড়ি এক মুষ্টি অতিরিক্ত হলে কাটাটা জায়েজ, কাটাটা কি না কাটা মুস্তাহাব, কাটাটা কি জায়েজ। দলিল হচ্ছে বুখারী আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক এই কাজটা, এটা হলো দলিল। এখন এই যে তিরমিজি আছে, এখানে তিরমিজি সারা রফুর সাজি বা আরফুর সাজি, এখানে স্পষ্ট আল্লামা শাফি রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া এনেছেন যে চার মাযহাব মতে এক কবজা, কবজা আরবিতে কবজা মানে হয় এই যে দাড়ি এক মুষ্টি, এর নিচে দাড়ি কাটা বা ছাঁটা সকলের মতেই হারাম, সকলের মতে কি হারাম। অতএব স্বামী বের করবেন ফতোয়া পাবেন, এখানে কিন্তু অন্যদের কোনো দলিল নাই, কারণ অন্যদের তো আলাদা কোনো দলিলের সুযোগই নেই, হাদিসে পাচ্ছেন না। এখন যেহেতু দাড়ি রাখার হুকুমটা ওয়াজিব, দাড়ি রাখার হুকুম কি ওয়াজিব, অনেকে সুন্নত বলি, দাড়ি রাখার হুকুম কি জোরে বলো ওয়াজিব, এটা তরিকায় সুন্নত, তরিকায় কি সুন্নত, নবীজি রেখেছেন বিধায় সুন্নত, কিন্তু হুকুমগত দিক থেকে কি এটা ওয়াজিব। আর ওয়াজিব যে তরক করে, ওয়াজিব বা ফরজ যে তরক করে তাকে বলা হয় কি এরকম হারাম কাজ গুলো করে তাদেরকে ফাসেক বলা হয়, ফাসেক মৌলি প্রকাশ্য এই কাজ গুলো করার কারণে তারা ফাসেক মৌলিনে পরিণত হয়, আর ফাসেক মৌলিন যদি হয় তাহলে তাদের ইমামতি করাটা মাকরুহে তাহরিমি। ইমামতি কি জোরে বলুন, জোরে বলুন মাকরুহে তাহরিমি, তাহরিমি তাদের ইমামতি করা। বাস এতটুকুই ফতোয়া বলে রাখুন, ফতোয়া আমাদের নয় এইটা, সকলের ফতোয়া এইটাই, এই ফটোয়া আপনারা মাথায় রাখবেন। এরপরে এসেছে চার মাযহাব যদি সঠিক হয় তাহলে তো যে কোনো আমল চার মাযহাবের মধ্যে থাকলে আমল যোগ্য, নির্দিষ্ট এক মাযহাব মানবো কেন? ভালো একটা প্রশ্ন করেছেন আপনি, এটা বুঝের প্রশ্ন। চার মাযহাব সঠিক এ বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, চার মাযহাব সঠিক, কোন আমল যদি চার মাযহাবের মধ্যে কোন একটাতে খুঁজে পাওয়া যায় তাহলে করতে হবে, নির্দিষ্ট মাযহাব কেন মানব? প্রথমে একটু আমি বুঝিয়ে দেই, আমরা ওযু করি, ওযু করার সময় বিসমিল্লাহ বলি কিনা, বলি তো। আমাদের হানাফি মাযহাবে বিসমিল্লাহ বলে ওযু শুরু করার হুকুম কি সুন্নাত, জোরে বলুন, জোরে বলুন সুন্নাত। কেউ যদি বিসমিল্লাহ না বলে ওযু করে ওযু হবে কিনা, ওযু হবে, সুন্নাত একটা তরক হবে, তো সুন্নাতে জায়গা। অতিরিক্ত অতিরিক্ত ইমাম মালিক রাহমাতুল্লাহ অন্য মাযহাবে, ইমাম মালিক রাহমাতুল্লাহ মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা
বিসমিল্লাহ বলা কি? জোরে বলো বিসমিল্লাহ বলা কি? এখন কেউ যদি ভুলেও বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে কি তার ওযুটা হবে? কথা বলেন দেখেন, ফরজ ভুলে ছেড়ে দিলে কি হয়? তাহলে ধরো আপনি 10 বছর ছিলেন মালিকি মাযহাব, 10 বছর আপনি নামাজ পড়েছেন, তখন ওযু করার ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া আপনার জন্য হুকুম কি ছিল? এখন আপনি হানাফি মাযহাবে এসেছেন, এখন এখানে 10 বছর আছেন, এখন ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ার হুকুম কি? সুন্নাত। তাহলে যে কাজটাকে আপনি ওই মাযহাবে ফরজ বললেন, এই মাযহাবে এখন কি বলছেন? বিষয়টা কেমন এখন পেছিয়ে গেছে কিনা একটু উল্টা ভাবে বোঝেন। আপনি 10 বছর হানাফি মাযহাবে ছিলেন, তখন আপনি বিসমিল্লাহ পড়েননি, বিসমিল্লাহ পড়েন এমনি ওযু করেছেন, আপনার নামাজ হয়েছে কিনা? নামাজ হয়ে গেছে, ওযু হয়েছে, নামাজ হয়েছে। এখন আপনি 10 বছর পরে মালিকি মাযহাবে গেলেন, এখন আপনি মালিকি মাযহাবে যাওয়ার কারণে আগের যে 10 বছরের নামাজ আপনি পড়েছিলেন, এখন মালিকি মাযহাবের কত অনুযায়ী আগের 10 বছরের নামাজ কি আপনার হয়েছে? এখন মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি তাফসীরাত আহমদিয়ার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন যে এক মাযহাব থেকে আরেক মাযহাবে মুকাল্লিদদের জন্য স্থানান্তরিত হওয়া জায়েজ নয়, হারাম। স্থানান্তর হওয়া কি হারাম? আপনি খুলুন আল মিনহাজ, আল মিনহাজের মধ্যে ইমাম ইবনে হাজার মাক্কি হাইতামি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ফতোয়া উল্লেখ করেছেন যে যে কোনো একটা মাযহাব মানাটা ওয়াজিব, এক মাযহাব থেকে আরেক মাযহাবে যাওয়াটা জায়েজ না। আপনি খুলুন ইকলিমের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এবং আল ইনসাফ এর মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট উল্লেখ করেছেন আল ইনসাফের মধ্যে যে চার মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা ওয়াজিব, এইটার উপর ইজমা হয়েছে। কি হয়েছে? যদি আপনি এসমা মেনে থাকেন, আর এসমা যদি না মানেন তাহলে তো আপনার উপরে কোনো বালাই নাই। কোনো বালাই আছে? এসমা নাই তো কোনো বালাই নাই। বিধান এসমা মতে চার মাযহাবের যে কোনো একটা মাযহাব মানাটা ওয়াজিব, আপনি ইচ্ছে করলে এক মাসালায় এক মাযহাব, অন্য মাসালায় আরেক মাযহাবে যাবার কোনো সুযোগ নাই। এরপরে আসুন, মহিলার নামাজে কোনো পার্থক্য আছে কি? এইটা নিয়ে বর্তমান বাংলার জমিনে অনেক বড় সমস্যা শুরু হয়েছে। কারণ বর্তমান বাংলাদেশে আমাদের যে ভাইরা যারা আবুল আলা মওদুদীর মতাদর্শ মেনে চলেন, এতদিন আমরা বলে আসছিলাম যে এরা মাযহাব বিরোধী, এরা মাযহাব বিরোধী, কিন্তু সাধারণ জনগণ এইটা মেনে নেয় নাই আমাদের কথাটা। সাধারণ জনগণ বলেছে আমরা তাদের বিরুদ্ধে প্রচার করেছি, কিন্তু এখন প্রমাণিত সত্য এই মওদুদী জামাতের যারা লোক তারা যে নামাজাবি, এ ব্যাপারে আর কোনো সন্দেহ ভিডিও ফুটেজ দেখেন আমি প্রমাণ করে দেব। আসুন, যেমন মহিলা সমাবেশে প্রশ্নোত্তরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি নামক একটা বই আমার কাছে আছে 2 খণ্ডে, সেই বইয়ের মধ্যে সাইদি সাহেব বলেছেন যে মহিলা পুরুষের নামাজের কোনো পার্থক্য নাই। নজর বলবেন না, না সমান বলবেন না, যদি পার্থক্য না বলেন তাহলে আপনাদের আমাদের বাড়ির মহিলারা কি পুরুষের মতো নামাজ পড়েছে? তবে পুরুষের মতো নামাজ পড়েছে তাদের ফতোয়া মানলে তখন বলেন পুরুষের মতো নামাজ পড়তে শুরু করুক। মনে রাখবেন পার্থক্য যে আছে, দলিল কোথায়? এই যে আবু দাউদ শরীফের শেষে মারাসিল আছে, মারাসিল আবু দাউদ, এই মারাসিলের মধ্যে স্পষ্ট হাদিস নবীজি বলছেন একদিন যাচ্ছেন এক জায়গা দিয়ে যাচ্ছেন, মহিলা নামাজ পড়ছে, নবীজি বললেন যখন তোমরা সাজদা করবে তখন তোমরা তোমাদের দুই হাতটাকে মাটির সাথে মিশিয়ে দেবে এবং তোমাদের পাথরের সঙ্গে মিলিয়ে নেবে। সুবহানাল্লাহ, পুরুষদের নির্দেশ কি হাত কি মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে, পাথরের সঙ্গে মিলিয়ে রাখা যাবে? মহিলাদের এটা নির্দেশ দেওয়ার পরে নবীজি বললেন ফাইনাল মারআতা লাইসাত কাররুজুল, কেননা নামাজের ক্ষেত্রে মহিলারা পুরুষের মতো নয়। মহিলারা পুরুষের মতো নয়,
থেকে প্রকাশিত বই আছে, মহিলা পুরুষের সালাতের পার্থক্য এবং কাজা সালাতের বিধান। এই প্রসঙ্গে আমি অধমের এটা সংকলন, সেখানে আপনারা দেখে নিতে পারেন, বিস্তারিত আলোচনা সেখানে করা আছে। এরপরে আসুন, একামত কি আজানের মতো? দলিল সহ জানাবেন। এটা তারা কি বুঝালেন আপনারা, তাও তো বুঝি নাই। একামত আর আজান কি এক নাকি? আমি বুঝি না, আমি একটু পরে যাচ্ছি, আরেকটা দেন যে আমি পরে যাচ্ছি ওইটাতে, আমি ওইটাতে পরে যাবো। প্রশ্ন কি করতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি, ওইটা প্রসঙ্গে একটু পরে আসছি। আসুন, আহলে হাদিস ভাইয়েরা বলে কালেমার কোন দলিল নাই, এটা কি সঠিক? এই ফতোয়া আপনাদের দিকে চলে এসেছে, এটা এটা শুনেছেন? ঢাকা যদি যান আপনি, ঢাকাতে বংশাল যাবেন, বংশালে গেলে আহলে হাদিস লাইব্রেরি, সেখানে একটা বই পাবেন, সহি কায়দা শিক্ষা বইয়ের নাম। এই বইয়ের মধ্যে লেখা কালেমায়ের তৈকবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কতটুকু? মোহাম্মদ রসুল্লাহ, এটা কালেমায়ের তৈকবার অংশ নয় কি? আপনারা এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন? এটা বক্তব্যটা কার? জরুরি বক্তব্যটা কার? আহলে হাদিসের। কাদের বক্তব্য? আহলে হাদিসের। আপনারা কি একটু ধৈর্য ধরে একটা রেকর্ড শুনবেন? আমি যে প্রথমে যে কথাটা বললাম যে বর্তমান সময়ে মওলানা জামাতের যারা লোক, তারা যে পরিপূর্ণ আহলে হাদিস হয়ে গেছে, এদের ফতোয়া তাদের ফতোয়া একই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এ বিষয়টা কি আমি একটু আপনাদের শুনিয়ে দেব? শুনিয়ে দেব? শুনুন, একটা রেকর্ড শুনুন। কিন্তু দুঃখের বিষয়
হইলেও সত্য। লামাজের ইমাম শায়খ ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া 11তম খণ্ডের 193 নম্বর পৃষ্ঠায় এই হাদিসের দুইটা সনদ দিয়ে সে বর্ণনা করে বলেছে, হাদিসটা সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহ মোতাবেক। এদের সাথে বিয়ে শাদী জায়েজ কিনা এবং তাদের পিছনে নামাজ পড়লে জায়েজ হবে কিনা, এইটার জবাব আমরা আমাদের নিজের পক্ষ থেকে দেব না। এইটার জবাব দিয়েছেন যাকে ফুরফুরা শরীফের মুখপাত্র বলা হয়, হাফেজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার নিজের পক্ষ থেকে দেন নাই, তিনি জবাব দিয়েছেন সরাসরি মুসাদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির কথার মাধ্যমে। সুবহানাল্লাহ। বলুন আপনি মুসাদুজ্জামানের যে জীবনী আল্লামা রুহুল রহমাতুল্লাহ যেটা লিখেছেন এই তার 97 পৃষ্ঠা খুলুন। 97 পৃষ্ঠা খুললে তিনি সেখানে পাবেন যে মুসাদুজ্জামান রহমাতুল্লাহ তার ওয়াজ নসিহতের মধ্যে 6টা বলের বিরুদ্ধে বলতেন। এই বলে 98 পৃষ্ঠা বের করলে মাঝামাঝি জায়গায় পাবেন 6টা দলের মধ্যে একটা দলের নাম ওয়াহাবি দল। কি দল? ওয়াহাবি দল। একবার মুসাদুজ্জামান রহমাতুল্লাহ কলকাতার সমুদ্র টিকাটুরি মসজিদে আছেন, মাওলানা আকরাম খান সেখানে গিয়ে দেখা করলো। মাওলানা আকরাম খান নাম শুনেন না? আকরাম খান দেখা করে বলছে, হুজুর আপনি যে ফতোয়া দিয়েছেন যে লামাজাবিদের সাথে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই, তাদের ছেলের সাথে আমাদের মেয়ে দেওয়া যাবে না, তাদের মেয়ে নেওয়া যাবে না, এখন তো আমরা মহা সমস্যায় পড়ে গেছি, কারণ সকলেই তো আপনার মুরিদান আর তারা তো কেউ আমাদের সাথে বিয়ে শাদীতে আসছে না, ভালো সমস্যায় পড়ে গেছে হুজুর, এখন কি করবো এটা। তখন জামান রহমাতুল্লাহ বললেন, আকরাম খা ফতোয়া তো আমি দেই নাই, ফতোয়া দিয়েছেন আপনার। কই কেমনে? ওই যে আপনারা লিখেছেন আসাম ফেকার মধ্যে থেকে মোহাম্মদের মধ্যে লিখেছেন, যারা মাজহাব মানে তারা মুশরিক, যারা মাজহাব মানে তারা কি এইটা লামাজিদা তাদের বইয়ের মধ্যে লিখেছে, তাহলে আপনাদের ফতোয়া মোতাবেক আমরা মুশরিক, কিন্তু আমরা তো কেউ মুশরিক না, তাহলে আপনাদের ফতোয়া ঘুরে চলে গেছে তাদের উপরে, এ কারণে এখন তো ফতোয়া আমার নয়, মুমিন আর মুশরিকের কোনোদিন বিয়ে হয়? বাস তাহলে মুসলমান বলে যে
আপনার হাদিসটা হচ্ছে কোন একটা এবারতে বলে, কিন্তু এবারতটা সহি নয়, অর্থ হলো যে ব্যক্তি খাচ্ছে তাকে তোমরা সালাম দিও না। কিন্তু মোল্লা কারী সহ ইমাম সাখাবী মাকাসিদে হাসানের মধ্যে বর্ণনা করেছেন এটা কোনো হাদিস নয়, কোনো বুজুর্গের বাণী হতে পারে। যে ব্যক্তি খাচ্ছে তাকে সালাম না দেওয়া ব্যাপারে এখানে স্পষ্ট মাসালার যেটা হচ্ছে, আপনি পান খাচ্ছেন, আপনাকে এখন সালাম দেওয়া যাবে কিনা? পান তো আমরা খাওয়া বলি, কিন্তু আদতে সেটা ওই খাওয়ার অন্তর্ভুক্ত নয়। খাওয়া যেটা আমরা মূলত খাবার গ্রহণ করি জীবন বাঁচানোর জন্য, ওই খাবার যখন আপনি নিয়মিত খেতে শুরু করেছেন তখন সালাম দেওয়াটা নিষেধ করা হয়েছে। সালাম দিলে সালামের জবাব দেওয়া আবশ্যক নয়, তবে আপনি খেতে বসেছেন এখনো লোকমা মুখে দেন নাই, সে সময় সালাম দিলেও কোনো বাধা আসুন। জিকির করার সময় নিয়ত এবং পীরের ওসিলা করিয়া জিকির করতে হবে কেন এ ব্যাপারে বলবেন কি? দারুণ প্রশ্ন করেছেন সাহেব, তা আসেন সহজ মনে রাখুন। আর তাদের যুক্তি হলো জিকির করব আল্লাহ তাআলা, কার জিকির করব আল্লাহ তাআলা, সেখানে আবার পীরের নিয়ত কেন করব? প্রশ্নটা এটা। তো আমি পাল্টা একটা প্রশ্ন করে সব আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়েন, নামাজ পড়েন কার জন্য? পরিচালিত হচ্ছে তাই তো? আপনি জিকির করবেন কিসের জন্য? কলবের উন্নতির জন্য তো। আর এই কলবের উন্নতির জন্য আপনার সাহেবকে পরিপূর্ণ ফায়দা পেতে চান তাহলে ইমাম হিসেবে তার নিয়তটা পেতে করতে হবে। বুঝতে পারছেন? এখন বলতে পারেন দলিল কি? এটা তো আপনি যুক্তি দিলেন, প্রশ্ন আসবে। দলিল আমি দলিল দিচ্ছি, দলিল হচ্ছে এখানে ওলামায়ে কেরামের ফতোয়া। কাদের ফতোয়া? জোরে বলুন, কাদের ফতোয়া? অনেকেই বলে যে এখানে কোরআন হাদিসের কোনো দলিল নাই, ওলামায়ে কেরামের ফতোয়া আবার কিসের দলিল? জি জি, ওলামায়ে কেরামের ফতোয়া দলিল। এই যে আমার হাতে কিতাব দেখতে পাচ্ছেন সুনানুত দারিমি, এই কিতাবের 39 নম্বর পৃষ্ঠা 119 নম্বর হাদিস, সেখানে হাদিস হচ্ছে عن ابي سلمه رضي الله تعالى عنه انه قال قيل لرسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن الامر يحدث ليس في كتاب ولا سنه فقال ينزل فيه العابدون من المؤمنين. سبحان الله, নবীজিকে জিজ্ঞাসা করানো, হুজুর যে প্রশ্নের সমাধান সরাসরি কোরআনেও নাই, সরাসরি সুন্নার মধ্যেও নাই, এ প্রশ্নের সমাধান কেমনে হবে? নবীজি তখন জবাব দিচ্ছেন, আমার উম্মতের মধ্যে যারা পরহেজগার দরবেশ তারা যে ফতোয়া দেবে সেটাই ফতোয়া। তাহলে এই পীরের কলবে ওসিলা দিয়ে জিকির করতে হবে, এই ফতোয়া কারা দিয়েছেন? কারা দিয়েছেন? আমাদের মতো ওই সালবাজ ওলামা না, সকালে কয় একটা, দুপুরে কয় আরেকটা, রাতের বেলা আবার পরিবর্তন হয়ে যায়, তাদের দলিল বুখারীতে দলিল আছে। এখন তারা যুক্তি দিচ্ছে,
এখানে এই হাদিস বলার পরে তারা বলছে মুনজির বা মোজা বলে সিদ এরকম লোগাগুলির মধ্যে এসেছে জেরাকে জেরা বলা হয় হাতে এই আঙ্গুলের মাথা থেকে এ পর্যন্ত কোন পর্যন্ত আঙ্গুলের মাথা থেকে এ পর্যন্ত বলা হয় জেরা অতএব বলেছেন মানে ডান হাতের জেরা ধরে এই এইটা এইটাকে ধরে আমরা কোথায় নেই পার করে নিয়ে আসে এখানে কোথায় তাই এখন কোথায় চলে গেল বুকে কোথায় গেছে বুকে গেছে এখন দেখো এক নম্বরে পেঁয়াজ দ্বিতীয় নম্বরে কথা হলো আঙ্গুলটা যদি আপনি এখানে নেন এই হাতের আঙ্গুলটা কোথায় যায় কথা বলছেন নাই এই হাতের আঙ্গুল কোথায় যায় কোনো তো পদে হয় না কোনো পদে হয় কোনো পদে হয় না না বাইরে পদে তো ভাই আপনি একটু দিয়ে দেখেন না দিয়ে দেখেন কোথায় যায় বাইরে যায় না আরেক দল বলছে না ওই রকম না কেমনে করতে হবে ওদের মধ্যে কয়েকটা দল এই আঙ্গুলটা এনে দিতে হবে এরকম কোথায় কোন তাহলে এখন হবে এখন একটু আপনারা দিয়ে দেখেন তো একটু দেখেন কোন উপরে এই আঙ্গুলকে ধরার পরে এখন হাতটা ছাড়েন তো কোথায় যায় বুকে যায় কথা বলেন কেন বুকে যাচ্ছে বুকে তো যায় হাতটাই যায় কোথায় যায় তাহলে ওদেরকে ফটোয়া দিতে হবে হাত বাদ পেয়ে যাবে পরে কোথায় রাখতে হবে তাদের কত অনুযায়ী তো বুকে থাকে না থাকে কোথায় পেটে থাকে পেটে তারা আসো আমি বলছি তোমাদের যুক্তি যদি আমি আরেকটু পরিবর্তন করে যুক্তি দেই তোমাদের কত অনুযায়ী তারা হাতটা নাড়িয়ে নিচে যায় কেমনে আমি এটা আমার লেখনের মতো লিখেছি তাদের জবাব দিতে গিয়ে তো তোমরাই বললে যে আঙ্গুলের মাথা থেকে এ পর্যন্ত কি বলা হয় জেরা কি বলা হয় তাহলে এখান থেকে এ পর্যন্ত জেরা এখান থেকে এ পর্যন্ত তাহলে জেরার দুইটার যে কোনো একটা অংশ ধরলে তো জেরা হচ্ছে নাকি এখানে ধরেন এখানে ধরেন এখানে ধরেন জেরা হচ্ছে কিনা তাহলে এখন বলেন তো আমি বলি ডান হাতের আঙ্গুলির মাথা এই এখান থেকে এটা কি বলেন আপনারা কি বলেন এটাকে কবজি ডান হাতের কবজিকে আপনি বাম হাতের কবজির উপর রাখেন তাহলে জেরা হচ্ছে কিনা জেরা হচ্ছে তো এখন রেখে ছেড়ে দেন তো হাতটা কোথায় যায় সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ আরে জোরে বলে সুবহানাল্লাহ তাদের যুক্তি মতে বুখারী হাদিস কাদের দলিল হয়েছে কাদের দলিল হানাফিদের দলিল হয়েছে তারা পাতির যুক্তি দিতে গিয়ে কিন্তু তারা বুকের উপরে প্রমাণ করতে কথা বুঝতে পেরেছে হ্যাঁ এমনি যুক্তি দিলাম তার আরেকটা কথা বলে যে তাদের একটা হাদিস আছে সহি সনদে হাদিসটা কোথায় সহি ইবনু খুজাইমা কোন কিতাব সহি ইবনু খুজাইমার মধ্যে আছে প্রথম প্রশ্ন আমার তোমরা এতক্ষণ বললে বুখারি মুসলিম বুখারি মুসলিম এখন দ্বীপবাসী খেয়ে বুখারি মুসলিম কই গেল বুখারি মুসলিম গেল তো গেল সিয়াসের তার মধ্যে আর নাই এখন আছে কোথায় ইবনু খুজাইমা আসো মেনে নিলাম ইবনু খুজাইমার হাদিসটা এই হাদিস বর্ণনা করে বলা হচ্ছে নবীজি তার হাত মোবারকটা রাখতেন আলা সাদরিহি আলা সাদরিহি বুকের উপরে এই শব্দটা সেখানে আছে মজার বিষয় হলো ইবনু খুজাইমাতে যে হাদিসটা আছে এই হাদিসের হুবহু বর্ণনা একই বর্ণনা দেয় একই উস্তাদ থেকে বর্ণনা করেছেন হুবহু বর্ণনা মুসলিমে আছে সেখানে আলা সাদরিহি কথাটা নাই আলা সাদরিহি কথাটা নাই বুকের উপর রেখেছেন কথাটা নাই এখন ইবনু খুজাইমাতে যে বর্ণনা এসেছে এই বর্ণনার একজন বর্ণনাকারী রয়েছেন মুআম্মাল ইবনু ইসমাঈল বর্ণাকারীর নাম মুআম্মাল ইবনু ইসমাঈল এই মুআম্মাল ইবনু ইসমাঈল আমি এক ব্যক্তি বলে দিচ্ছি সকল ইমামগণের মতে যাইফ তার বর্ণনা কখনোই বিশুদ্ধ হতে পারে না বিধায় তাদের যে একটা পুঁজি ছিল সে পুঁজিটাও কি ওটাও বন্যার পানিতে ভেসে গেছে বন্যার পানিতে কি হয়েছে এটা অতএব তাদের পক্ষে একটি সহিহ সনদের কোনো হাদিস আর আমাদের পক্ষে হাদিস আছে এই যেখানে মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে কি আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা সাইদ থানার হাদিস যেখানে স্পষ্ট প্রমাণ যে হাত দুটা সেখানে তিনি রাখলেন তাহতা সুররা কোথায় নাভির নিচে আরেকটা মজার বিষয় হলো বুকের উপরে হাত পাতা ছেড়ে রাখবেন মাত্র হে তাহারি কি ফতোয়া দিলাম আমি কোথায় পাবেন আমাদের কিতাব নয় লামাজাবিদের একজন শায়েখ ইবনু তাইয়ার সাগরের ইবনু কাইয়্যিম জাওজিয়া তার লিখিত কিতাব বাদায়ুল ফাওয়াইদ আমার কাছে মৌজুদ বাদায়ুল ফাওয়াইদের মধ্যে ইবনু কাইয়্যিম জাওজি বলছেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকফির
বলছেন যে এইটা মাকরুহে তাহরিম, এটা কি তাহলে নামাজের যে মান্যবাদ ইমামের ফতোয়া অনুযায়ী বুকে নামাজে হাত বাড়ালে কি মাকরুহে? আর আমরা বাড়ি কোথায় আজান সহি না হলে সে আজানে নামাজ সহি কিনা প্রশ্ন একটা করেছে। আজান দেওয়ার হুকুম কি বলুন তো, বলতে হবে আজান দেওয়ার হুকুম কি? হুকুম এখন এই আজানটা যদি সহি না হয় বলতে এটা কয়টা দিক হতে পারে? আজানের লফজ সহি না হওয়া, ওয়াক্ত ছাড়া আজান না হওয়া, এইটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। যদি লফজ সহি না হয় তাহলে সেটার ফতোয়া আপনারা এলাকার ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। ওয়াক্ত সহি যদি না হয়, কারণ লফজে কিরকম ভুল আমি তো আর সেটা শুনি নাই, এজন্য বলতে পারছি না, এজন্য ইসলাম আলমদের কাছে শুনে নেবেন। ওয়াক্ত যদি না হয় হিসাব করে নিলেন। বিশেষ করে মাগরিবের ব্যাপারে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, মনে হয় যে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেল, আমরা জানি ইমাম বাছাইয়ের নিয়ম আছে, পীর বাছাইয়ের কোন নিয়ম আছে কিনা? ওরে মাহু, যত প্রশ্ন সব পীরের উপরে, হ্যাঁ ভালো কাজ, সমস্যা নেই। আসুন আপনি পীরের কাছে যাবেন নিজের ইসলামের জন্য, তাই তো? এখন পীর যদি নিজের ইসলাম না হন তাহলে কি আমার ইসলাম হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে পীর বাঁচতে হবে কিনা? পীর বাছাই করতে হবে কিনা? পীর বাছাই করা আবশ্যক। অনেকে মনে করি পীর যদি কোনো ভুল কাম করে বসে তাহলে তারপরে পীরের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। পীর বাছাইয়ের বিষয়টা এখান থেকে সহজে অনুমেয়, এ বিষয়ে আপনারা দেখবেন কোথায় দেখবেন? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট পীরের কয়টা সেফাত থাকতে হবে, কয়টা শর্ত থাকতে হবে একজন পীর হওয়ার জন্য, তিনি পুরো বিষয়গুলো এনেছেন, সেখানে দেখে নেবেন। আর যদি দেখতে চান আল কাউলুল জামিল এর মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস সাহেবী রহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে শর্ত আরোপ করেছেন। এক নম্বর শর্ত হচ্ছে পীর পরিপূর্ণ শরীয়তের পাবন্দি হতে হবে। কি হতে হবে বলুন? পরিপূর্ণ শরীয়তের পাবন্দি হতে হবে পীরকে, নচেৎ কোনো উপায় নাই। পীরকে কি হতে হবে? আলেম হওয়া শর্ত। পীরের কি হওয়া শর্ত? তবে হ্যাঁ একটা কথা হচ্ছে, কেউ যদি আলেম না হন কিন্তু হকানে কোনো পীরের সহবতে দীর্ঘদিন থাকার কারণে তার মধ্যে যদি ইসলাহে নফস চলে আসে আর হকানে পীর সাহেব কর্তৃক তাকে যদি খেলাফত প্রদান করা হয় তাহলে সেখানে আবার আলেমের সার্টিফিকেট থাকার শর্ত
না এই বিষয়টা ভুল করলে আমার চলবে না, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে, বাছাই করা জরুরি, মনে মনে রাখবেন কথা, ঠিক আছে তো? ব্যাস এরপরে আসুন কি 2015-25 ডিসেম্বর সৌদি গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বলেন ঈদে মিলাদুন্নবী পালন করা হারাম, তবে কি তিনি মিথ্যা বলেছেন? আমরা সত্যতা জানতে চাই। আব্দুল আজিজ কে? বর্তমানে কি ওই শেখ আব্দুল আজিজ আব্দুল বিন আব্দুল আজিজ বাজি আছে এখনো? সে তো মারা গেছে অনেক আগে, তো হতে পারে এখন আহলে সৌদ যারা তারা তো ফতোয়ার দায়িত্ব থাকে সারা জীবনের জন্য আহলে সৌদরা। ঈদে মিলাদুন্নবী পালন করা হারাম এই যে ফতোয়া দিয়েছে কে? সৌদির গ্রান্ড মুফতি। এই গ্রান্ড মুফতি কিসের ভিত্তিতে ফতোয়াটা দিল সেটা আগে দেখতে হবে। এক কথা আপনি জেনে রাখুন, এই ফতোয়াটা ভুল ভুল ভুল, 100-তে 100 ভাগ ভুল। কি বলো? জোরে বলো না, জোরে বলো, 100-তে 100 ভাগ ভুল। এটা ঈদে মিলাদুন নবী যদি জায়েজ পন্থায় হয়, শরীয়তের কোন বিরোধী কার্যকলাপ না থাকে, সেটা অবশ্যই অবশ্যই মুস্তাহাব। সেটা কি? জোরে বলুন, সেটা কি? মুস্তাহাব। আপনি ফতোয়া কোথায় পাবেন? এই এই বিষয়ের রেফারেন্স আমি দিচ্ছি বুখারী শরীফের প্রখ্যাত ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস, 852 সালে ইন্তেকাল করেছেন। তিনি স্পষ্ট ফতোয়া লিখে দিয়েছেন যে ঈদে মিলাদুন নবী পালন করাটা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলি, তিনি বুখারী শরীফ থেকে হাদিস দিয়ে দলিল দিয়েছেন। বুখারী শরীফের আরেকজন গ্রন্থকার ব্যাখ্যাকার ইমাম আহমদ বিন মুহাম্মদ আল কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি 923 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত সিরাতে প্রসিদ্ধ কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া হিন্দুস্থানের ছাপা প্রথম খণ্ডের 148 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, লা যালাল মুসলিমুনা ইহতাকিলুনা বিশহরে বিশহরি বিলাদতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতাসাদাকুনা ওয়া ইয়াতাসাদাকুনা ফি আনওয়া ফি লায়ালিহি বি আনওয়াই সাদাকাত ওয়া ইয়ুযহিরুনা সুরুর। তিনি বলছেন দুনিয়ার এ প্রান্ত থেকে অপর প্রান্তের সকল মুসলমানেরা নবীজির মিলাদ মিলাদের মাসে জন্মের মাসে তারা কি করেন? ইহতাকিলুন, মিলাদ মাহফিল করেন। সুবহানাল্লাহ, এবং ওয়ায়াতাসাদাকুনা ফি লায়ালিহি বিআনওয়াই সাদাকাত। পুরা মাস আমরা তো করি এক রাত বা একদিন, তিনি বলছেন মুসলমানগণ কি করতেন? পুরা মাসের প্রত্যেকটা রাত্রিতে তারা বিভিন্ন ধরনের দান সৎকার করতেন। সুবহানাল্লাহ, তাদের উপরে প্রকাশ বলতে 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 সর্বশেষে তিনি বলছেন সিলসিলায় ফুটবল আসবে,
বৈশি বড়া বড়া দেখতে আমার দু হাজার চেষ্টা করতাম আমরা চেষ্টা করছি দরকার।